হ্যালো ফ্রেন্ড, আমি ফ্রেন্ড রেটা। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএসএসের সাহায্যে বিজনেস কার্ড তৈরি করতে হয়। বিজনেস কার্ড তৈরির জন্য আমি প্রথমে ফাইল থেকে নিউ আর্টবোর্ড নিব। আর্টবোর্ড এখানে দুইটা নিব, একটা ফ্রন্ট সাইড আর একটা ব্যাক সাইডের জন্য। আর এখানে ওয়াইড 8 মিলিমিটার এবং 5 মিলিমিটার নিব। নিয়ে ওকে করলাম। এবার যদি একদম সিম্পল বিজনেস কার্ড আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে রেক্টেঙ্গেল নেব। প্রথমে রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এতখানি করুন। তো আমি আর্টবোর্ডের সাইজে রেক্টেঙ্গেল নিলাম। তো এটা স্টপ দেওয়া আছে, আমি স্টপটা অফ করে দিই। আমি স্টপ ছাড়া কাজ করবো। সেটার যেখানে একটি কালার দিব, ব্ল্যাক কালার দিলাম। এবার এখান থেকে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে পুরো টেনে পুরোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এখান থেকে আমি ডিভাইড করলাম। ডিভাইড করলে আসলে যেই লাইন সেগমেন্ট টুল আর এইটা দিয়ে আমি ডিভাইড করছি, তো ডিভাইডে একটা জিনিস বিভিন্ন অংশে আর কি পরিণত হয়, বিভিন্ন ভাগে ভাগ হয়। এখানে একটা লাইন সেগমেন্ট টুল টানার জন্য এই রেক্টেঙ্গেলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা বড় ভাগে আর এই উপরের দিকে এই একটা ছোটো ভাগে ভাগ হয়ে গেছে। আমি এখানে এটাকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করলে এই যে এটা আলাদা হয়ে গেল। এটাতে কালার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার দেওয়ার জন্য এই ডিভাইডটা সাধারণত করা হয়, অন্য বিভিন্ন কাজেও ইউজ করা যায়। তো আমি এখানে ওই ছোটো অংশটি লাল কালার দিলাম। এবার একটু নর্মাল, জাস্ট নর্মাল ডিজাইনের জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিচের দিকে একটা রেক্টেঙ্গেল টানলাম। এটা আপনার খুশি, আপনি আর কি যেমন ডিজাইন চান বা দিবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি কীভাবে আপনার ইনটা সাজাবেন সেটা আপনার ব্যক্তিগত, এখান থেকে ব্যক্তিগত ব্যাপার। মোটামুটি আমার ফ্রন্ট পেজের কাজটা শেষ। এখন এটার নামটাই শুধু লিখতে হবে, এখানে আপনার কোম্পানির নাম, লোগো। আমি জাস্ট লোগোটা নর্মালভাবেই দেখাচ্ছি, মনে করেন যে এই দিলাম। এটা জাস্ট লোগো না, এটা জাস্ট আমি লোগোর জায়গাটা মার্ক করে দিলাম আপনার সুবিধার জন্য। এখন বোঝা যাচ্ছে না, আমি এটার কালার হোয়াইট করে দিই যাতে এটা খুব ভালোভাবে বোঝা যায়। হোয়াইট করে দিলাম। এটা জাস্ট আমি লোগো মানে এখানে জাস্ট এখানে বা আপনি যেখানে চাই লোগো করতে পারেন। তো এই ধরনের কার্ডে এখানে এভাবে লোগো দিয়ে আপনি নিচে এখানে কোম্পানির নাম দিতে পারেন। এটারও কালার আমি হোয়াইট করে দিই। কোম্পানি নেম, এখানে আপনি আপনার কোম্পানির নাম এবং এর নিচে কোনো আপনার কোম্পানির যদি কোনো মটো বা ডায়লগ থাকে তাহলে সেটা দেখতে পারেন। তো ফ্রন্ট পেজে আর কি ফ্রন্ট সাইডের কাজটা শেষ, এবার ব্যাক সাইডের কাজটা আসবো। ব্যাক সাইডে সাধারণত এখন মনে হয় যে বিজনেস কার্ডগুলো হয় এগুলো ব্যাক সাইডে এদের ঠিকানা দেওয়া থাকে বা কোম্পানির কোথায় ওদের অফিস, হেড অফিস কোথায় ওদের ফ্যাক্টরি, এগুলো দেওয়া থাকে সাধারণত। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার বিজনেস কার্ডে ব্যাকে আপনার
মানে অ্যাড্রেস ফুলের মধ্যে আপনার পরিচয়টা ব্যাকে দেওয়া আছে। এরপরে এটারও কালার আমি ব্ল্যাক করলাম, যেহেতু ফ্রন্টের কালারটা ব্ল্যাক আছে। এখানে ডিজাইন দেওয়ার ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের ই দিতে পারি। আমি আবার ওই লাইন সেগমেন্টটা ইউজ করবো। এটাকে আবার ডিভাইড করবো, ডিভাইড করলে এটা ভাগ হয়ে গেল, এটাকে আঙ্গুল করলে এটাকে আলাদাভাবে ভাগ হয়ে গেল। এটার কালার আমি ওই রেডি দিব। এবার এখানে আমি আমার অ্যাড্রেস লাল অংশে আমি আমার অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি, আর এখানে আমার কোম্পানির যেসব সার্ভিসেস সে সার্ভিসেসগুলো আমি দিতে পারি এই কালো অংশে। একটু প্রবলেম হচ্ছে, তো আমি এই দুইটাকে আর কি গ্রুপ করে নিই অটোটা এড়ানোর জন্য। নিচে আমার কন্ট্যাক্ট এটা দিলাম, আর এই পাশের অংশে ব্ল্যাক অংশে আমি আমার কোম্পানির যদি কোনো মোটর থাকে তাহলে দিলাম। তো কোম্পানির মোটরগুলো আমি বিভিন্ন ডিজাইন করে দিতে পারি, যেমন এরকম করে পয়েন্ট আউট করে আমি আমার ইগুলো দিতে পারি। আমার কোম্পানি যদি কোনো মোটো বা ই থাকে তাহলে আমি সেগুলো দিতে পারি। কোম্পানির কোনো বিশেষ বৈশিষ্ট্য এগুলো আমি এখানে দিলাম। এভাবে করে আমি আমার কোম্পানির জন্য একটি সিম্পল লোগো আর কি জিনিসটা ক্লিক করতে পারি। যদি আপনি আর একটু চান তাহলে আপনার এই ব্যাক সাইডে একটু ডিজাইনটা একটু ডেভেলপ করা যায়। এটা হচ্ছে আপনার এই লাল অংশ যেটা, এটাই আপনি অপাসিটির মাধ্যমে আপনার এটা ঠিক করতে পারেন। এখানে একটা ত্রিভুজের মতো নিলেন অথবা আপনার পলিগন টাইপের একটা নিলেন, এটা হয়তো আপনি দেখা যাচ্ছে কমাই দিলেন, এরকম দিয়ে দিলেন। এটা দিয়ে এটা আপনি সাইজটা ঠিক করে দিয়ে
লাইনটা এখানে দিতে পারেন, অথবা এটাকে উল্টা করে দিতে পারেন। উল্টা করে আপনি আপনার প্রয়োজন মতো এখানে বসালেন। জিনিসটা আপনি অ্যারেঞ্জে করে ব্যাকওয়ার্ডে দিতে পারেন। ব্যাকওয়ার্ডে যদি না যায় তাহলে একদম পুরো ব্যাক দিতে পারেন, তাহলে আপনার লেখাটা আরেক চলে আসবে। অবশ্যই ব্যাকওয়ার্ডে দিলে জিনিসটা একদম ব্যাকই চলে যাচ্ছে। আপনি তাহলে ওই লেখাটা ফ্রন্টে দিতে পারেন, অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসবেন। এখন আপনি এটার কালারটা বোঝানোর জন্য এটাকে আপনি হোয়াইট করে দিলেন, হোয়াইট করে এটা অপাসিটিটা একদম কমিয়ে দিলেন। টেন করে দিলেন। আরো আরো একটু যদি বাড়াইতে চান তাহলে হয়তো এটা যদি 30 করেন, অথবা 20, অথবা যদি আরো কম চান তাহলে 5 দিলেন। বিশেষ ডেভেলপ আসলে কিছুই না, এটা জাস্ট এভাবে করে আপনি আপনার কোম্পানির বিজনেসগুলোকে এভাবে ডেভেলপ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আগামী টিউটোরিয়ালে আমি হয়তো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হবো। তো কোনো